প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমরা দুর্গাপূজার ছুটির পর আমরা আবার অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমরা কয়েকবার বলেছি যে করোনার কারণে আমরা সঠিকভাবে তোমাদের সাথে সরাসরি ক্লাস নিতে পারছি না। যেহেতু আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না, তাই আমরা অধ্যায়গুলো আস্তে আস্তে করে সম্পূর্ণরূপে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আমি শঙ্করশন গুণ সুযোগ কলেজ বাগাইছড়ি রাঙামাটি ব্যবস্থাপনা বিভাগ, আজকে আমরা ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রে ষষ্ঠ অধ্যায়ের নেতৃত্ব পর্ব আমরা। তো আমরা নেতৃত্ব সম্পর্কে আগে পড়েছি যে নেতৃত্ব কী। নেতৃত্ব হচ্ছে এমন একটি বিষয় যা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের নেতা তার কর্মীদেরকে উদ্দেশ্যের দিকে অনুপ্রাণিত করে, আর যিনি অনুপ্রাণিত করেন তাকে বলা হয় নেতা। তো নেতার কিছু আমরা বৈশিষ্ট্য দেখেছি আগের ক্লাসে, কার্যাবলী দেখেছি, গুণাবলী দেখেছি। আজকে দেখব নেতার কার্যাবলী, নেতা কী কী কাজ করবে। তো নেতা কী কী কাজ করবে এটা জানতে হলে আমাদের নেতার কাজটাকে আমরা দুটি আগে ভাগ করছি। একটা হচ্ছে সাংগঠনিক কার্যাবলী, আরেকটা হচ্ছে কর্মী সংক্রান্ত কার্যাবলী। প্রথমে আসি আমরা সাংগঠনিক কার্যাবলী। সাংগঠনিক কার্যাবলীর মধ্যে প্রথমে আছে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ। নেতা সাধারণত সংগঠনের জন্য পরিকল্পনা প্রণয়ন করবেন এবং প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করবেন। কীভাবে পরিকল্পনা করলে প্রতিষ্ঠানের ভালো হয়, কীভাবে পরিকল্পনা করলে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করতে পারে সেই বিষয়ে পরিকল্পনা করবেন, এবং যেভাবে যে নীতি বাস্তবায়ন করলে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করতে পারবে সেই ধরনের নীতি নির্ধারণ করবেন। পরবর্তীতে আছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বুঝি আমরা, যে কতগুলো বিকল্প থেকে উৎকৃষ্ট বিকল্পটাকে মূল্যায়ন করার নামই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এখানে প্রতিষ্ঠানে যতগুলি নির্দেশনা থাকবে বা প্রতিষ্ঠানে যতগুলি কাজ থাকবে বা যতগুলি বিকল্প থাকবে সেখান থেকে উত্তম বিকল্পটা নেতাকে বেছে নিতে হবে, এটাকে আমরা বলি সিদ্ধান্ত গ্রহণ। তারপরে আছে নির্দেশনা দান। প্রতিষ্ঠানের যত নির্দেশ সব নেতাই প্রদান করবে, তার নেতৃত্বটাই হচ্ছে নির্দেশনার একটা অংশ। নেতৃত্ব প্রদান করবেন, সে কীভাবে প্রতিষ্ঠানকে তার লক্ষ্যের দিকে, প্রতিষ্ঠানের লক্ষ্যের দিকে নিয়ে যাবেন সে মোতাবেক তিনি নির্দেশনা দান করবেন। প্রতিষ্ঠানের যে অধস্তন কর্মীরা তারা নেতার মুখের দিকে তাকিয়ে থাকবে, ওনার নির্দেশের অপেক্ষায় থাকবে, উনি যেভাবে নির্দেশ দান করবে প্রতিষ্ঠানের কর্মীরা সেভাবেই কাজ করবেন। অতএব নির্দেশ দান একটা ব্যবস্থাপনা নেতার সংগঠনের বিশাল কার্যাবলী একটা। উনি যদি সঠিক নির্দেশনা দেন তবে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জিত করবে, আর যদি নির্দেশ দানে ভুল করেন প্রতিষ্ঠানের সেদিকেই ধাবিত হবে এবং প্রতিষ্ঠানও ভুল পথে পরিচালিত হবে। তারপরে আসছে আমরা কর্মী নির্বাচন। কর্মী নির্বাচন আমরা জানি যে অনেকগুলি কর্মী থেকে কর্মী বাছাই করা হচ্ছে কর্মী নির্বাচন। কর্মী নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলি ধাপ আছে, অভ্যন্তরীণ আছে, বাহ্যিক আছে। নেতাকে নির্ধারণ করতে হবে যে কর্মী কি অভ্যন্তরীণ উৎস থেকে নিলে প্রতিষ্ঠান লাভবান হবে না বাহ্যিক উৎস থেকে কোনো কারিগরি কর্মী বা কোনো বিশেষ বিশ্বায়িত কর্মীর প্রয়োজন পড়বে। অর্থাৎ কর্মী নির্বাচনের ক্ষেত্রেও নেতার ভূমিকা অপরিসীম। তারপরে যদি আমরা বসি তত্ত্বাবধায়ক, নেতার কাজই হচ্ছে তত্ত্বাবধায়ক করা। উনি একদিকে নেতা, অন্যদিকে ব্যবস্থাপক। আমরা নেতার ব্যবস্থাপক ত্যাগ করবো না, তবু আমরা বলি নেতার কাজ হচ্ছে তার অধস্তন কর্মীদেরকে তত্ত্বাবধায়ন করা। তারপরে আছে নিয়ন্ত্রণ, শুধু তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধানের পরে আছে সমন্বয় সাধন, সমন্বয় সাধনটা কি? সমন্বয় সাধন হচ্ছে সামগ্রিক কাজগুলিকে সঠিক মাত্রায় নিয়ে এসে সম্পূর্ণ লক্ষ্যের দিকে দাবিত করা এবং লক্ষ্যে পৌঁছানোর নামই হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন মানে লক্ষ্যে পৌঁছানো নয়, সমন্বয় সাধন সবগুলিকে সামগ্রিকভাবে একত্র করাই সমন্বয় সাধন। যদি সঠিক সমন্বয় সাধন হয় তবেই সেটা প্রতিষ্ঠান লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবে। পরবর্তীতে আছে নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ কেন করা হয়? প্রতিষ্ঠানের কর্মীদেরকে যখন নির্দেশনা দান করা হয় বা তাদেরকে যখন জন্য কাজ দেওয়া হয় তখন যদি সেই কাজগুলি তারা সঠিকভাবে সম্পন্ন করে তাহলে তাকে নিয়ন্ত্রণের প্রয়োজন পড়বে না। যদি দেখা যায় না তাকে যে কাজ দেওয়া হয়েছে সে ভুল পথে পরিচালিত হচ্ছে, সঠিক কাজটা হচ্ছে না, অর্থাৎ আদর্শ মান অনুযায়ী প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করছে না, সেক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। তাহলে আমরা বলবো নিয়ন্ত্রণটা হচ্ছে আদর্শ মান অনুযায়ী ফল প্রতিষ্ঠা পাওয়ার কাজই হচ্ছে কাজ পাওয়া, এবং যদি না পাওয়া যায় সঠিক আমরা বলি তখন তাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে নিয়ন্ত্রণ কে করবে? এইটাও সাংগঠনিক কার্যাবলীর মধ্যে মধ্যে আছে নেতা। তারপরে আছে স্বাস্থ্যবিধান। স্বাস্থ্যবিধান বলতে প্রতিষ্ঠানের যে কর্মীরা আছে আদর যেমন ভালোবাসাও দিতে হবে তেমনি শাস্তিও দিতে হবে তাদেরকে। শাস্তিদানের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে আছে সাংগঠনিক কাঠামো নির্ধারণ। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম সাংগঠনিক কাঠামো দেখা যায়,
কখনো দেখা যায় যে সর্বজনীন সংগঠন কখনো কার্যভিত্তিক সংগঠন কোথাও ম্যাট্রিক সংগঠন প্রতিষ্ঠানে কোন ধরনের কাঠামো বিরাজ করবে কার তত্ত্বাবধায়ক কে হবে সেই কাঠামো নির্ধারণ করবেন নেতা বা নেতার কার্যাবলীর মধ্যে এটা থাকবে তারপরে আছে অনুপ্রেরণা দান অনুপ্রেরণা দান একটা প্রশ্নের কাছাকাছি আমরা বলবো যে প্রতিষ্ঠানের কর্মীরা যে কাজ করবে তাদেরকে অনুপ্রেরণা দিতে হবে প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা দিতে হবে প্রত্যেকটা কর্মীকে শুধু কর্মীদেরকে নয় তার প্রত্যেকটা কাজের অনুপ্রেরণা দান করতে হবে যেন কর্মীরা বা তথা তার অধস্তনরা সবসময় সাহস পায় কীভাবে ভালো কাজ করা যায় তাহলে আমরা সাংগঠনিক কার্যাবলীতে দেখলাম আমরা এই কয়েকটা এবার আমরা শুনবো কর্মী সংক্রান্ত কার্যাবলী কর্মী সংক্রান্ত কার্যাবলীর মধ্যে আছে প্রথমে আছে উদ্দেশ্য প্রতিষ্ঠা কর্মীরা কী উদ্দেশ্যে কাজ করবে সেই উদ্দেশ্যটা কর্মীদের সামনে প্রতিষ্ঠা করতে হবে যে আমাদের উদ্দেশ্য এই আমরা এই কাজ করবো সেটা বলা হয়েছে প্রথমেই কর্মী সংক্রান্ত উদ্দেশ্য কর্মী সংক্রান্ত কার্যাবলীর মধ্যে প্রথমে আছে উদ্দেশ্য প্রতিষ্ঠা তারপরে আছে বিরোধ নিষ্পত্তি কর্মী শ্রমিক তার যে কোনো কারণে বিরোধ তাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক যে কোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে নেতাকে ভূমিকা রাখতে হবে অতএব নেতার কার্যাবলী কর্মী সংক্রান্ত কার্যাবলীর মধ্যে বিরোধ নিষ্পত্তি একটা বিরাট অংশ বিরোধ থাকবেই মানুষের জীবনে তারপরে আছে মনোবল বৃদ্ধি প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মীকে মনোবল বৃদ্ধি করতে হবে কেউ আছে যে একটার সময় কাজ করতে করতে সে অনীহা পড়ে যাবে তার ভালো লাগবে না কাজ করতে তখন তার মনোবল বৃদ্ধির জন্য প্রেরণা প্রদান করা যেতে পারে বা তাদেরকে বিভিন্ন উপায়ে যেভাবেই হোক সাহস দিয়ে যোগিয়ে হোক যেভাবেই হোক তাদেরকে মনোবল বৃদ্ধি করতে হবে তারপরে আছে স্বীকৃতি স্বীকৃতি কি কোনো কাজের মূল্যায়ন করা বা কাজটাকে প্রশংসিত করার নামে স্বীকৃতি তার কাজটাকে মূল্যায়ন করা বলা যে না আপনার কাজটা খুব সুন্দর হয়েছে এটা এক ধরনের প্রশংসার মাধ্যমে প্রশংসা বা স্বীকৃতি আমরা বলি কাজটাকে মূল্যায়ন করা এবং কাজটাকে স্বীকৃতি দেওয়া যে আপনার কাজটা খুব সুন্দর আর তোমরা এই ধরনের কাজ করবা এরকম কাজ করলে আমরা প্রতিষ্ঠান লক্ষ্যে অর্জিত হবে অন্যান্য কর্মীদের তার মাধ্যমে কাছে তাকে স্বীকৃতি দেওয়া তারপরে আছে আস্থা সৃষ্টি প্রতিষ্ঠান বা নেতার কাজ হচ্ছে তার পদস্থলদের মাধ্যমে তার উপর আস্থা সৃষ্টি করা সবাই যেন তাকে বিশ্বাস করে ভালোবাসে সবাই যেন চিন্তা করে যে আমার নেতা আমাদের কল্যাণের জন্যই কাজ করবে তাহলে আস্থা সৃষ্টি তারপরে আছে দলগত প্রতিষ্ঠার উন্নয়ন কর্মীরা অনেক সময় সবসময় দলগত কাজ করার চেষ্টা করে কিন্তু অনেক সময় দেখা যায় দলের বিভিন্ন মতবিরোধ কারণে বা বিভিন্ন সমস্যার কারণে তারা সফল হতে পারে না এই দলগত প্রতিষ্ঠা যেন আরও উন্নয়ন করা যায় কীভাবে দলগতভাবে কাজ করলে আমরা মূল লক্ষ্যে পৌঁছতে পারি সেই জায়গাটা দেখতে হবে দলগত প্রতিষ্ঠার মাধ্যমে এটাকে উন্নয়ন করবে নেতা তারাও চেষ্টা করছে কর্মীরা কিন্তু তাদের দলগত লক্ষ্য অর্জিত হচ্ছে না সেক্ষেত্রে নেতা এটা উন্নয়নের মাধ্যমে তার দলগত প্রতিষ্ঠা সফলতার মুখ দেখাবেন সর্বশেষে আছে নিরাপত্তা বিধান প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মীর তার প্রতিষ্ঠানের নিরাপত্তা তার নিজস্ব নিরাপত্তা তার কর্মক্ষেত্রের নিরাপত্তা কাজের স্থানের নিরাপত্তা চাকরির নিরাপত্তা সকল নিরাপত্তা বিধান তিনি করবেন নেতা নেতাকে তার কর্মীদের নিরাপত্তা বিধান করতে হবে এই হচ্ছে আমাদের নেতার কার্যাবলী তো নেতার যে কার্যাবলী আছে আসলে নেতা একজন ব্যবস্থাপককে বলা যায় নেতাকেই আমরা ব্যবস্থাপক বলে থাকি তাহলে আমরা কী বললাম নেতার যে কাজগুলি এইগুলি যদি সঠিকভাবে পালন করেন তাহলে একজন নেতা অবশ্যই তিনি সঠিক নেতা হয়ে উঠবেন এবং তার প্রতিষ্ঠান লক্ষ্য অর্জিত হবে তার প্রতিষ্ঠানের দিকে তিনি লক্ষ্যে ধাবিত করতে পারবেন তার প্রতিষ্ঠানকে এবং তার কর্মীরাও তার অনুসারী হবে সঠিকভাবে তার প্রতিষ্ঠান লক্ষ্যে পৌঁছাবে এবং উদ্দেশ্য অর্জিত হবে নেতার যে কার্যাবলী এটা সম্পূর্ণ কিন্তু প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য বা প্রতিষ্ঠানের পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায় এই লক্ষ্যে নেতা কাজ করে থাকবে অতএব আমরা বলতে পারি যে নেতার যে কার্যাবলীকে যে আছে এগুলি অবশ্যই নেতাকে প্রতিফলন করতে হবে অতএব আমরা আজ আর কিছু বলবো না তোমরা ভালো থেকো তোমরা আমাদের ক্লাসগুলো দেখবা তোমাদের কোনো ফিডব্যাক থাকলে আমাদেরকে জানাবা তোমরা কোনো কিছু না বলতে আমাদেরকে জানাবা আমরা আগামী ক্লাসগুলোতে চেষ্টা করবো পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা